হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজ আমি তোমাদের কাছে ক্লাস ইলেভেনের এডুকেশনের সাজেশান নিয়ে এসেছি। সাজেশানের পিডিএফ আমাদের সাইটে পেয়ে যাবে, ওয়েবসাইট লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি আমাদের অ্যাপ বেরোতে চলেছে, আদার্স সাজেশান পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে হবে। চলো এবার আমরা দেখে নিই এডুকেশনের সাজেশানের প্রশ্ন। প্রশ্নের মান 4। শুরু করার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। প্রশ্ন হয় তিনটি ভাগে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ, এই গ্রুপে প্রশ্ন হয় কনসেপ্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন থেকে। এখান থেকে মোট 30 নম্বরের প্রশ্ন আসে। এমসিকিউ প্রশ্ন করতে হয় 9টি, এসএকিউ করতে হয় 5টি এবং 8 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। গ্রুপ বি, এই গ্রুপে প্রশ্ন হয় সাইকোলজি ও পার্সপেক্টিভস থেকে। এখান থেকে মোট 30 নম্বরের প্রশ্ন আসে। এমসিকিউ প্রশ্ন করতে হয় 9টি, এসএকিউ করতে হয় 5টি এবং 8 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হয়। গ্রুপ সি, এই গ্রুপে প্রশ্ন হয় হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন থেকে। এখান থেকে মোট 20 নম্বরের প্রশ্ন আসে। এমসিকিউ হয় 6টি, এসএকিউ হয় 6টি এবং 8 নম্বরের 1টি প্রশ্নের উত্তর করতে হয়। আজ যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা 8 মার্কসের জন্য তৈরি করবে। পিডিএফ আমাদের অ্যাপে পাওয়া যাবে, যার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো স্টুডেন্ট, এবার আমরা শুরু করি এডুকেশনের লাস্ট মিনিট সাজেশানের প্রশ্ন। 1 নম্বর, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষণগুলি আলোচনা করো। 2, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষণগুলি আলোচনা করো। 3, পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 4, পাঠ্যক্রম প্রণয়নের শিশুর কোন কোন চাহিদা ও ক্ষমতা ওপর গুরুত্ব দেওয়া উচিত। 5, গণমাধ্যম বলতে কী বোঝো? আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো। 6, গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। 7, প্রথা বহির্ভূত এবং নিয়ম বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো? নিয়ম বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8, শৈশব কী? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। 9, বিকাশ বলতে কী বোঝো? বিকাশের বৈশিষ্ট্যগুলি কী কী? বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। 10, শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব আলোচনা করো। সংবেদনের প্রকারভেদ নির্ণয় করো। 11, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব ও তাৎপর্য নির্ণয় করো। 12, শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণ ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। 13, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। 14, প্রাচীন ভারতীয় নালন্দা শিক্ষাকেন্দ্রের গুরুত্ব লেখো। 15, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। 16, স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তা বিষয়ে আলোচনা করো অথবা মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। 17, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে?
এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 18. হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ লেখো। 19. মেকলের মন্তব্য বলতে কী বোঝায়? কীভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়? স্টুডেন্টস, এই হলো আমাদের এডুকেশনের ক্লাস ইলেভেনের লাস্ট মিনিট সাজেশন। আবারও বলছি স্টুডেন্টস, তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন বা কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা ফলো করতে থাকো এবং শেয়ার করতে থাকো তোমার বন্ধুদের মাঝে, এবং বন্ধুদের সাহায্য করো যাতে তারা এই সাজেশন পেয়ে পরীক্ষা ভালো করে দিতে পারে। থ্যাংক ইউ।